ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকতে রাজি আছি তার জন্য যদি আমাদের রক্ত ছড়াতে হয় সেই রক্ত ছড়িয়েছি অতীতে আমরা বাংলাদেশে যদি আমলানীয়ত হয় একশো জন সেই একশো জনের মধ্যে ছাপ্পান্ন জন আমলানীয়ত হচ্ছে অযোগ্য অপেক্ষাকৃত কম যোগ্য এবং একটা দেশ কখনোই এভাবে ছাপ্পান্ন শতাংশ বোঝা নিয়ে চলতে পারে না আমরা বাংলাদেশ সংবিধানের উনিশ নম্বর ধারা আঠাশ ধারা উনত্রিশ ধারা এবং উনত্রিশের তিন ধারা অনুসারে এটা বলতে চাই আমাদের অধিকার আছে সম্মতার সেই সম্মতার অধিকার নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং যতক্ষণ এই অধিকার আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকতে রাজি আছি তার জন্য যদি আমাদের রক্ত ঝড়াতে হয় সেই রক্ত ছড়িয়েছি অতীতে আমরা আমরা রক্ত ছড়িয়েছি একাত্তরে রক্ত পড়েছে বান হতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে বাংলাদেশের জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে এবং বর্তমানে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আসি এবং সবসময় থাকবো আমাদের মূল দাবিটা হচ্ছে যৌক্তিকভাবে কোটার সংস্করণ যারা অনগ্রসর সংবিধান আমাদেরকে বলে যারা অনগ্রসর বা যারা অধিকার পাচ্ছে না তাদের জন্য কোটা থাকতে পারে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য কোথা থাকতে পারে যারা ক্ষুদ্র নিকোষ্ঠী তাদের জন্য কোটা থাকতে পারে কিন্তু যারা সুবিধাভোগী শ্রেণী তাদের জন্য কোটা থাকা কখনো মেনে নেওয়া যেতে পারে না আর

শেখা এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের সরকার স্থানীয় নির্বাহী বিভাগের এবং বিচার বিভাগের সকলকে আমাদের শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করবার জন্য